প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি আজকে আমার এই ভিডিওটাকে আপনারা প্লে করে থাকেন কপালটা ভালো ভাগ্যটা পরিবর্তন হয়ে যেতে পারে কারণ আমি আজকে আপনাদেরকে এমন কিছু পৃথিবী বিখ্যাত আমল করিয়ে দেব আমার সঙ্গে আপনারা আমলগুলো করবেন ইনশাআল্লাহ জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো ক্ষমা করে দিবেন আর কত গুনাহ নিয়ে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করবেন এই গুনাহের বোঝা আপনাদেরকে হালকা করতে হবে হালকা করার জন্য এই ভাই যাকে আপনারা কষ্ট করে সাবস্ক্রাইব করেছেন এই ভাই আপনাদেরকে সহযোগিতা করবে এবং মসজিদের মধ্যে ফজর নামাজের পরে কোন দোয়াগুলো পড়ে এবং কোন দোয়াগুলো পড়লে জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো ক্ষমা হয়ে যায় এবং একদিনের জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায় আজকের দিনে কিংবা রাতে দেখলে রাতে মারা গেলেই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ইনশাআল্লাহ এবং আমি আপনাদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবো আপনারা শুধু শুনবেন মনোযোগ দিয়ে 10 খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যাবেন এবং সূরা হাশর তেলাওয়াত করে শোনাবো আপনারা শুধু শুনবেন আজকে আর 70,000 ফেরেশতা আপনাদের জন্য মাগফিরাত করবে সারা দিন এবং রাতে শুনলে সারা রাত আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করিয়ে দেব এবং সারা পৃথিবীর মধ্যে যত তাওবা আছে সর্বতাওবার শ্রেষ্ঠ তাওবা ইস্তিগফার ক্ষমা যে শ্রেষ্ঠ ক্ষমাটা আছে ইস্তিগফারটা সেই তাওবাটা পড়িয়ে দেব এবং এক সঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব প্রত্যেকের মনের আশাগুলো যাতে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেয় এই জন্য এই গুরুত্বপূর্ণ আমলের জন্য আপনাকে একটু সময়কে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ লাভ হবে লস হবে না এবং সকালে কোন আমল করলে কি হয় আমি আপনাদেরকে বলে দেব ফজর নামাজের পরে যে মসজিদের মধ্যে ইমাম সাহেবরা পড়ে থাকে মুসল্লিদেরকে নিয়ে প্রিয় দিনী মা ও বোনেরা আপনারাও ঘরের মধ্যে এই আমলগুলো করতে পারবেন আমি প্রত্যেকটা জিকির ফজর নামাজের পরে মসজিদের মধ্যে যেভাবে পড়ে বলে যাব এবং ফায়দাগুলো বলে যাব ফজিলতগুলো সংক্ষিপ্তভাবে যদি আপনাদের কোনো দোয়া মুখস্থ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি সেই দোয়াটা দিয়ে একটা ভিডিও বানিয়ে বাংলা উচ্চারণ সহকারে দিয়ে দেব ইনশাআল্লাহ চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম ফজর নামাজের পরে সালাম ফিরানোর পরে কোন আমলগুলো করতে হয় আমরা জেনে নেই তবে এই আমলগুলো আবার মাগরিব নামাজের পরও আপনারা অবশ্যই করতে পারেন করবেন আল্লাহ রসুল ফজর নামাজের পরে যে আমলগুলো করতেন আবার মাগরিব নামাজের পরে এই আমলগুলো করতেন তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা ফজর এবং মাগরিব নামাজের পরে এই আমলগুলো আমরা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক যখন ফজর নামাজের পরে সালাম ফিরানোর পর আপনি সালাম ফিরানোর পর আপনি একবার আল্লাহু আকবার তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারেন এটা আমি করি এবং অনেক আলেমরাই করে থাকে এবং সালাম ফিরানোর পর আমি যে আমলটা করি ধনী হওয়ার জন্য অভাব অনটনকে দূর করার জন্য শক্তিশালী একটি আমল আমি করে থাকি আপনাদেরকে আমি সেই আমলটা এক্ষণি বলে দিচ্ছি আর সালাম ফিরানোর পরে একবার আমি বলি আল্লাহু আকবার তিনবার আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ রাসূল তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন তারপর আপনারা ধনী হওয়ার জন্য অনেক বড় লোক হবেন এই আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম আছে সেই সিফাতি গুণবাচক নামটা হচ্ছে ইয়াবাসিতু হাতে গনে গনে 10 বার পর্যন্ত পাঠ করবেন এভাবে ইয়াবাসিতু 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 10 বার পর্যন্ত পাঠ করবেন পাঠ করা হয়ে গেলে আপনি হাতের মধ্যে একটা ফু দিবেন ফু দিয়ে মুখের মধ্যে একটু মুছে দিবেন তাহলেই চলবে এই আমলটা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে করতে পারেন
আপনারা নিশ্চিত ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন পরীক্ষিত আমল এই আমলটা আমাকে শিখিয়েছে বড় এক আল্লাহর ওয়ালি বুজুর্গ তিনার থেকে আমি শুনেছি এই আমলটা রকেটের চাইতেও শক্তিশালী আল্লাহর এই সিফাতি নামটা এভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে জোহর নামাজের পরে ফরজ 4 রাকাতের পরে আসর নামাজের 4 রাকাত ফরজ নামাজের পরে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে আর কি এভাবে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আপনি গনে গনে ইয়া বা সিতু ইয়া বা সিতু ইয়া বা সিতু 10 বার পড়ে গনে গনে আপনি হাতের মধ্যে ছু দিয়ে আপনি মুখটা মুছে দিবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ ধনী হয়ে যাবেন এটা এস্টার একটা আমল আপনি করতে পারেন তারপরে আমরা করে থাকি আয়াতুল কুরসি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেছেন ফজর এবং এবং প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক শ্রেষ্ঠ পাওয়ার দান করে তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো ব্যবধান থাকে না শুধু মাঝখানে একটি পার্টিশন ব্যবধান থাকে বাধা থাকে আর সেটাই হচ্ছে মৃত্যুর পরপর সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন আপনারা আমার সঙ্গে পাঠ করবেন আয়াতুল কুরসি ইনশাআল্লাহ আর আরেকটি কথা বলে দিচ্ছি যদি মুখস্থ করতে নাও পারেন দেখে দেখে প্রথমে পড়বেন দেখে দেখে লিখে লিখে প্রথমে পড়তে পড়তে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ চলুন তাহলে আমার সঙ্গে আয়াতুল কুরসি পাঠ করেন আল্লাহু إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم যদি তেলাওয়াত করতে না পারেন কোরআনগুলো শুনবেন মনোযোগ দিয়ে তেলাওয়াত করলে যে সমান সওয়াব ফায়দা শুনলে ঠিক একই সমান ফায়দা তাহলে যেগুলা তেলাওয়াত করব আমি আপনারা পারবেন না শুনবেন মনোযোগ দিয়ে প্রিয় দিনী ভাই এবং বোনেরা তারপরে আমরা 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে থাকি তারপরে মসজিদের মধ্যে আমরা সর্বপ্রথম আল্লাহুম্মা আজিরনি মিনান নার ফজরের পরে আমলটা করে থাকি আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার পড়ে থাকি আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের পরে এবং মাগরিব নামাজের পরে সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে সে ব্যক্তি সেই দিনে কিংবা রাতে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না এই জন্য আপনারা আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার ফজরের পরে পড়বেন ইনশাআল্লাহ চলুন আমরা এক্ষুনি ফজরের পরে যেহেতু হয়েছে
হয়েছে কিংবা যে কোনো সময় আপনারা দেখছেন পড়ে ফেলুন আর জাহান্নামের আগুন আজকের জন্য কিংবা রাতের জন্য হারাম হয়ে যাবে চলুন শুরু করা যাক আল্লাহুম্মা আজিরনি মিনান নার 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 তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আকবার আল্লাহর রাসূল বলেছেন এই বাক্যটা আল্লাহর কাছে এত প্রিয় হাশরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে যত নেকামল আছে সব থেকে নেকামলের মধ্যে এই বাক্যটাই বেশি ভারী হয়ে যাবে আল্লাহর রাসূল বলেছেন এই বাক্যগুলো জবানে হালকা বলতে সহজ কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক প্রিয় কিন্তু মিজানের পাল্লার মধ্যে অনেক বেশি ভারী হয়ে যাবে তাই আমরা সকলেই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আটবার পাঠ করব একসঙ্গে এখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 প্রিয় দিনি ভাই এবং বোনেরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আটবার হয়ে গেল তারপর بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এই দোয়াটা আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের পরে তিনবার পাঠ করবে পৃথিবীর কোন হিংস প্রাণী পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বালা মুসিবত সেই দিনে তাকে স্পর্শ করতে পারবে না তার কোন ক্ষতি হবে না এই জন্য এই দোয়াটা তিনবার ফজরের পরে আবার তিনবার মাগরিবের পরে পাঠ করবেন আজকে এখনি পাঠ করুন আমার সঙ্গে বিসমিল্লাহ شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم তারপরে আমরা
لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই দোয়াটা পাঠ করে থাকি নবীজি বলেছেন এই দোয়াটা যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন 20 লক্ষ নেকি তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে যোগ করে দেয় এই জন্য এই দোয়াটাকে পাঠ করবেন তিনবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদাল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদ দান সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তারপরে আপনারা পাঠ করবেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যাহু ওয়া রাসূলা এই দোয়াটার অর্থটা কত যে সুন্দর আল্লাহু আকবার অর্থটা বলে দিচ্ছি অর্থটার পরে আপনারা ফজিলাতরা শুনবেন আল্লাহু আকবার রাদিতু বিল্লাহি রাব্বাউ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে পেয়ে অনেক সন্তুষ্ট আছি খুশি আছি ওয়া বিল ইসলামি দীনাউ এবং আমার ধর্ম ইসলামকে পেয়ে আমি খুশি আছি وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا نبي হিসাবে অন্য কোন নবীকে নয় বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের নবী হিসাবে পেয়েও আমরা খুশি আছি আল্লাহু আকবার এই কথাগুলো যদি আপনি বলে থাকেন ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার আপনার কবরের মধ্যে প্রশ্নের উত্তরগুলো দিতে কখনো কষ্ট হবে না আযাব হবে না এবং কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আপনাকে হাতে হাত ধরে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে যদি আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহর রাসূল হাত ধরে আপনাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে এটা চান তাহলে অবশ্যই আপনারা এই আমলগুলো করবেন তিনবার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাউ অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াউ ওয়া রাসূলা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াউ ওয়া রাসূলা رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا
প্রিয় দিনী ভাই এবং বোনেরা তারপরে আমরা সর্বশেষ এই জিকিরের মধ্যে এই তাসবিহ তাহলিলের মধ্যে পাঠ করব জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু একটি দুরুদ আল্লাহর রাসূল বলেছেন এই দুরুদরা যেই কোনো বান্দা যখনই পাঠ করবে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায় ফেরেশতারা ঘুমায় না ফেরেশতারা খায় না ফেরেশতারা রেস্ট নেয় না তাহলে একবার পাঠ করলে এই ছোট্ট দুরুদরা 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনাদের জন্য নেক লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে তাহলে এই দুরুদরা কেন শিখবেন না ছোট একটা দুরুদ অবশ্যই শিখবেন ফজর এবং মাগরিব নামাজের পরে পড়বেন এবং আপনারা যে কোনো সময় পড়তে পারেন এই দুরুদরাকে আমি দুরুদরাকে আবারো পাঠ করছি জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাসবিহ তাহলিল গুলো হয়ে গেল জিকির আসকার এখন আমরা কোরআন তেলাওয়াতের দিকে চলে যাব ফজরের পরে মসজিদের মধ্যে সূরা হাশর তেলাওয়াত করে ইমাম সাহেব মুসল্লিরা হয়তো সঙ্গে তেলাওয়াত করে না হয় শুনে চুপ করে যদি আপনারা তেলাওয়াত করেন কিংবা শুনেন মানে একটা করলে চলবে শুনলেও চলবে অথবা তেলাওয়াত করলে চলবে আপনাদের জন্য সারাটা দিন 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে আল্লাহ তোমার বান্দা অথবা বান্দি সূরা হাশর তেলাওয়াত করেছে সূরা হাশর শুনেছে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও তাকে তুমি মাফ করে দাও তাকে তুমি রিজিক দান করো তার উপরে তুমি রহম দান করো আল্লাহু আকবার মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে তো 10টি করে নেকি পেয়েও যাবেন চলুন তাহলে শুরু করা যাক أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমরা সূরা ইয়াসিন শুনবো তারপরে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ তওবাটা করে মোনাজাত করব ইনশাআল্লাহ থাকবেন সঙ্গে আর কপালটা খুলে যাচ্ছে আস্তে আস্তে করে ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহখাতাগুলো ক্ষমা হয়ে যাবে চলুন আমরা সূরা ইয়াসিন এখন শুনবো ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين
القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم وهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم واسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كما هلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميت تحييناها وخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملت أيديهم ولا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض من أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر الليل السابق النهار وكل في فلك يسبحون وآية لهم أن حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثل ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آيات من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعم إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفق في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا
هذا ما وعد الرحمن وصدق المرسلون كانت الله صيحة واحدة فإذا هم جميع الذين محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم أزواج في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتاز اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا ولم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم واستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم وما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق فلا يعقلون وما علمناه الشعر ما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون اتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى هو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم প্রিয় দিনী ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ আমরা প্রায় আমলের শেষ পর্যায়ে চলে এসেছি এক্ষুনি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার তাওবাটা পড়িয়ে দেব আপনাদেরকে যেই তাওবার অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত ছিলেন এই তাওবা করার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো সঙ্গে সঙ্গে তছনছ হয়ে এক ধরিষাত হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে গুনাহ খাতাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করবেন এবং আজকে দিনে পাঠ করলে দিনের জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন মরবেন আর জান্নাত আর রাতে পাঠ করলে আমার সঙ্গে আপনারা রাতের মধ্যেই মারা গেলেই জান্নাতের মধ্যে চলে যাবেন ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক আর সেটাই হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার সমস্ত তাওবার রাজা চলুন আমার সঙ্গে পাঠ করুন আমি পড়িয়ে দিচ্ছি আপনাদেরকে আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب আলহামদুলিল্লাহ আমরা সকল আমলগুলো করে ফেলেছি ফজরের নামাজের পরে মসজিদের মধ্যে মুসল্লিরা এবং ইমাম সাহেবরা কোন আমলগুলো করে থাকে একদিন দৈনিক এই আমলগুলো আমরা করে ফেললাম এবং মাগরিবের নামাজের পরে আবার এই আমলগুলো করতে হয় প্রিয় দিনই ভাই এবং বোনেরা এখন একটু মোনাজাত করে বিদায় নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ আর মোনাজাত করে আপনাদের জন্য দোয়া করব আপনাদের মনের আশা পূরণের জন্য দোয়া
করব আপনারা যাতে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যান এই জন্য দোয়া করব আপনাদের মা বাবা দাদা দাদি নানা নানির জন্য দোয়া করব ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক দোয়ার পূর্বে একবার আমরা দুরূদ শরীফ পাঠ করব সংক্ষিপ্ত দুরূদ রে পাঠ করি কারণ দোয়ার পূর্বে দুরূদ পাঠ করলে দোয়া কবুল হয় না পাঠ করলে ঝুলে থাকে আসমান এবং জমিনের মধ্যখানে বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলুন তাহলে সংক্ষিপ্ত দুরূদরা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা একটা সংক্ষিপ্ত দুরূদ আরেকটা সংক্ষিপ্ত দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দুরূদ রও পড়তে পারেন কোনো সমস্যা নেই চলুন তাহলে শুরু করা যাক দোয়া আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين ফজর নামাজের পর থেকে অনেকক্ষণ পর্যন্ত তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আমলগুলো করেছে গো মাহবুব দয়া করে মায়া করে আল্লাহ এই আমলের বরকতে আল্লাহ আমাদের জীবনে যত গুনাহ আছে কবিরা সগীরা জাহির বাতিন প্রকাশ্যে গোপনে জানাবে বিচার আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমল করেছে লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার নবী আখির নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় নূরের মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও বাবা আদম থেকে পর্যন্ত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ বিশেষ করে তোমার বান্দা বান্দিরা অনেকক্ষণ পর্যন্ত অনুষ্ঠানের মধ্যে যারা যারা ছিল গো মাহবুব এই গুরুত্বপূর্ণ আমলগুলো যারা যারা করেছে আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত গোনা খাতাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাও নতুন করে যাতে জীবনটাকে আবার সুন্দর করে গোনা মুক্ত আল্লাহ জীবন গড়তে পারে সেই তৌফিকে দান করে দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্য করে দিও সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দিও সকলের দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দিও অভাব অনটনকে দূর করে দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন সকলের রিজিকের মধ্যে হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে দিও প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দিও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে আছে আল্লাহ তাদের সকলের কবর মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দিও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির আয় আল্লাহ আবার মন থেকে দোয়া করছি আমার দর্শক যারা এখনো পর্যন্ত আমিন আমিন বলছে মোনাজাত করছে আল্লাহ তাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও যার মনের মধ্যে যে আশা আছে আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দিয়ে তাদের জীবনটাকে তুমি সুন্দর করে দাও যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি সুস্থতার জীবন দান করে দাও আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় দিদি ভাই এবং বোনেরা অনেকক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে ছিলেন এই জন্য মন থেকে আপনাদের জন্য আবারো আল্লাহর কাছে দোয়া করে আজ এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته